আপনি জানো যে আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিতেই পারি না? কেন জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখো, চারিদিকে ভোট 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 ধুম ধুমাই গেছে একদম। তুমি মাছের বাজারে যাও, ভোটের গল্প, তুমি শপিং মলে যাও, ভোটের গল্প। বলি ভোটের নেশায় মাতাল তো হয়েছে, ঠিক আছে, ভোটের সব রুল রেগুলেশন গুলো জানো তো? কালকে কালকে আমার মরদটা ঘরে আসে বলছে কি যে আমি ভাবছি যে মোদিজিকে ভোট দেবো নাকি রাহুলজিকে ভোট দেবো। আমি তো শুনেই হ্যাঁ বলে, আমাদের সংবিধান আমাদের মতো চুনোপুটি নগণ্য মানুষদিকে এই অধিকারটাই দেয় নাই যে আমরা প্রধানমন্ত্রীকে ভোট দিতে পারবো। আমরা তো ভোট দিই এমপিকে, মানে মেম্বার অফ পার্লামেন্ট। আর আরো কিছু তথ্য দিচ্ছি, ভালো করে শুনে নাও। এই আমাদের দেশের লোকসভাতে এমপি লাগে 545 জন, কোনো পলিটিক্যাল পার্টিকে জিততে হলে 272 জন এমপি থাকতে হবে। যদি কোনো পলিটিক্যাল পার্টির 272 জন এমপি না থাকে, তাহলে সেই পলিটিক্যাল পার্টি অন্য পলিটিক্যাল পার্টির সঙ্গে গঠবন্ধন করে নেয়। আর এই গঠবন্ধন করে নেওয়ার পরে দুটো পলিটিক্যাল পার্টি মিলে একজনকে লিডার বানায়, আর সেই লিডারই হয় পরে আমাদের পিএম, মানে প্রধানমন্ত্রী। তাই প্রধানমন্ত্রী কে হচ্ছে সেটা আমাদের দেখার দরকারই নাই। তাই আমাদের দেশের প্রধানমন্ত্রী কে হচ্ছে এটা নিয়ে তোমাকে মাথা ব্যথা করার কোনো দরকারই নাই। তুমি চিন্তা করো যে তোমার এলাকায় এমপি কে হচ্ছে। এই ধরো তোমার এই রাস্তায় একটা এত বড় গর্ত হয়ে গেল, তাহলে ওই গর্তটা ঠিক করতে কে আসবে? আমাদের প্রধানমন্ত্রী না, ঠিক করবে আমাদের এলাকার এমপি। এই এমপি সরকারের কাছ থেকে একটা ল পাস করবে, আর এই গর্ত মেরামতের জন্য সরকার 4-5 লাখ টাকা দেয়। আর এই 4-5 লাখ টাকা আসে কোথা থেকে? তোমার পকেট থেকে। তাই তোমার ঘাম ঝরানো পরিশ্রমের টাকাটা যাতে কাজে লাগে তার কথা চিন্তা করো। অ্যাটলিস্ট ভোট দেওয়ার আগে তুমি দেখো যাকে ভোট দিচ্ছ সে সত্যি করে ভোট পাওয়ার যোগ্য তো? কমসে কম একটা শিক্ষিত মানুষকে ভোট দাও, ওই পাড়ার মস্তানি করা দাদাগিরি লোকগুলোকে ভোট দিও না। আর হ্যাঁ, আর একটা কথা ভালো করে মন দিয়ে শুনে নাও, এই ভোট দিতে যাওয়ার আগে নেতা লোকগুলোর লোভ লালসার খপ করে ভুলেও পা দিও না। ভোটের আগে নেতা লোকগুলোর মুখে বলে মধু ধরে, এই আমি গরিবি হাঁটিয়ে দেব, এই আমি তোমার সব সমস্যার সমাধান করে দেব, আমি হ্যান করে দেব, আমি ত্যান করে দেব। আর ভোটের পরে গরিবি হাঁটানো তো দূরের কথা, গরিব লোকগুলোকে হাঁটিয়ে দেবে, আর ওখানে একটা এত বড় শপিং মল খুলে বসে থাকবে। তাই অনুরোধ করছি, ভোট দিতে যাওয়ার আগে নেতা লোকগুলোর লোভ লালসাতে একবারে পা দিও না। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা কথা বলে দিয়ে যাই, বলি নেতারা ভালো অভিনেতা হতে পারে, কিন্তু ভালো অভিনেতারা যে ভালো নেতা হবে কি তার কোনো গ্যারেন্টি নাই। তাই পলিটিক্যাল পার্টিরা যে অভিনেতা অভিনেত্রী দিকে ভোটে দাঁড় করাচ্ছে তারা যেন শোপিস না হয়ে থাকে, তারা যেন আমাদের মতো সাধারণ মানুষগুলোর সব সমস্যার সমাধান করতে পারে, এইটা দয়া করে খেয়াল রাখবে। ভোট তাকেই দিবে যে ভোট পাওয়ার যোগ্য। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন অ্যান্ড শেয়ার করুন। অ্যান্ড প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর হ্যাঁ, পাশে যে ঘন্টিটা আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে, তাহলে এখনকার মতো চলি, টাটা।